আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে আমার ইতিমধ্যে আমার বন্ধুরা ওরা অনেক কিছু বলে গেছে, আসলে আমার বলার তেমন কিছু আর অবশিষ্ট নাই। তারপরে আমি আমার কথাটা দুই ভাগে ভাগ করবো। নাম্বার ওয়ান হচ্ছে প্রফেশনাল কি কি আমি অভিজ্ঞতা এখান থেকে পাইছি, আর নাম্বার টু হচ্ছে আমার জীবন দর্শন বা ফিলোসফিক্যাল কি কি জ্ঞান এখান থেকে পাইছি। তো প্রফেশনালিজমের ক্ষেত্রে ওরা অনেকেই বলছে যে পেট ক্লিনিকে আসলে কি কি হয়, আমরা আসলে আগে জানতাম না, জিরো নলেজ ছিল। এখানে এসে অন্তত 1% হলেও আমি বলবো যে আমি কিছু না কিছু হইলেও দেখা যায় গ্যাদার করতে পারছি, এখানে জানতে পারছি যে এখানে আসলে কি কি করা যায়। বা ইতিমধ্যে আমার বন্ধু বলে গেছে যে আপনি সিনথেটিকের চাইতে ন্যাচারাল জিনিসটাকে অনেক বেশি প্রায়োরিটি দেন, যে সিনথেটিক বিষয়গুলো যেহেতু অনেক কিছু করে তৈরি করা হয় তার সাথে ন্যাচারাল যেটা সৃষ্টিকর্তা দিয়ে দিছে সেটা অনেক বেশি মানে ইফেক্টিভ। তো এটা তারপরে সার্জিক্যাল অনেক অনেক কেস দেখছি, প্লাস আপনার বেশ কিছু পরামর্শ এবং আপনার নিজস্ব কিছু টেকনিক যেগুলো অন্যদের চাইতে একেবারেই ভিন্ন এবং খুবই ইফেক্টিভ, সেটা আমি নিজের চোখে দেখা একদম যেটা বলে চাক্ষুষ প্রমাণ আর কি। তো সেই জিনিসগুলো খুবই ভালো লাগছে। আমরা রুমে গিয়েও আমরা নিজেরা নিজেরা অনেক আলোচনা করি যে স্যারের এই চিকিৎসা পদ্ধতি আসলে খুব চমৎকার, এই জিনিসটা ভবিষ্যতে কাজে লাগানো যায় যদি কখনো এখানে আসি। আর পাশাপাশি আপনি আরো কয়েকটা বিষয় আমাদের সঙ্গে শেয়ার করছেন যে একজন ভেটেরিয়ান যে তার পেশা বা তার ক্যারিয়ার যেখানে ডেভেলপ করতে পারে এবং সাকসেস হতে পারে, সমাজের উচ্চস্তরের ব্যক্তির কাতারে যেতে পারে, সেই জিনিসটা আপনি আমাদের মানে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবং নিজেই আপনি আমাদের সঙ্গে চাক্ষুষ প্রমাণ আর কি। আর এর বাইরে হচ্ছে জীবন দর্শন সম্বন্ধে যেটা বলবো স্যার, আপনি আমাদের মানে আপনার আচরণ থেকে আমি বুঝতে পারছি আর কি যে ওনারের সঙ্গে বা একজন বিভিন্ন ধরনের ব্যক্তি এখানে আসছে। আমরা গত 7 দিনে দেখছি যে কেউ হয়তো নতুন, কেউ পুরাতন, কেউ একরোখা, এরকম নানাবিধ নানা পেশা নানা শ্রেণীর মানুষ আসছেন, তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আগে আপনি বিশেষ করে ভেটেরিনারি এক্সটেনশন যে জ্ঞানটা সেটা খুব ভালোভাবে শিক্ষা দিয়েছেন যে একটা পেশেন্টকে ট্রিট করার আগে তারা ওনারকে আগে ট্রিট করতে হয় সাইকোলজিক্যালি, কারণ বুঝতে হবে যে সেই ব্যক্তি আসলে এখানে কি উদ্দেশ্য নিয়ে আসছে সেটা একটা বোঝা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি